ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রথম আলোর সাভারস্থ প্রতিবেদক জনাব শামসুজ্জামান শামসের বিরুদ্ধে একজন বিজ্ঞ আইনজীবী কর্তৃক রুজুকৃত মামলায় আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা ফরওয়ার্ড করেছে। সেই ফরওয়ার্ডিংয়ে তদন্ত প্রতিবেদনে তিনি এজাহারের ভিত্তিতে আনিত অভিযোগের তদন্তের কতটুকু কি পেলেন সমর্থনে সেই সম্পর্কে কোনো বক্তব্য বর্ণনা সেখানে নাই। শুধুমাত্র এজাহারের বিষয়টা উল্লেখ করা আছে এবং বলেছেন সেই প্রতিবেদনে যে তিনি অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় সম্মেলন কেন্দ্রের আশেপাশে তাকে নিয়ে তিনি ঘোরাফেরা গিয়েছেন, পরিদর্শন করেছেন, যে গিয়েছেন। আমাদের বক্তব্যটা ছিল বিজ্ঞ আদালতের কাছে প্রথমত যে এই ধারাগুলোতে অর্থাৎ ধারা 31, 25 এবং 35 যে অভিযোগগুলো, যে উপাদানগুলো বলা আছে এই এজাহারের বর্ণনা অনুসারে সেই উপাদানের আলোকে এই মামলাটি আইনত ত্রুটিপূর্ণ। দ্বিতীয়ত, এই মামলায় যিনি এজাহার রুজু করেছেন সেকশন 25 সাবসেকশন 1 বহতে যেটা বলা আছে যে কোনো ব্যক্তি বিশেষকে যদি আক্রমণাত্মক করা হয় অথবা সেখানে এই আইনের আওতায় উপাদানগুলো যদি থাকে সেটাও কিন্তু সেখানে আকৃষ্ট করে না। সুতরাং আমাদের নিবেদনটা ছিল সামগ্রিকভাবে যে যিনি অভিযুক্ত, যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, যে ক্যাপশনটি এসেছে, সেই বিষয়ে তিনি জ্ঞাতসারে কোনো অপরাধ সংগঠন করেন নাই। অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইনের সেকশন 25, সেকশন 31, সেকশন 35 তিনি কোনো অফেন্স কমিট করেন নাই। সুতরাং ন্যায় বিচারের স্বার্থে তার জামিন মঞ্জুর করা হোক। আর এজাহারে বর্ণিত যে লিঙ্কসমূহ রয়েছে এগুলো তদন্তকারী কর্মকর্তা পর্যালোচনা করবেন, প্রয়োজনে আসামির বক্তব্য নেবেন, প্রয়োজনে আসামির ডকুমেন্টসগুলো দেখবেন, এরপরে তদন্ত ফলাফলের ভিত্তিতে নির্ভর হবে যে এই অভিযোগগুলো কতটুকু সত্য এবং কতটুকু অসত্য। সুতরাং এই অবস্থাধীনে যেহেতু আইনত জামিন প্রদানের ক্ষেত্রে আইনত কোনো বাধা নাই, সুতরাং ন্যায় বিচারের স্বার্থে জামিন দেওয়ার জন্য আমরা বিনয়ের সাথে আবেদন করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য শুনে জামিন এই অবস্থাধীনে যেহেতু তদন্তের প্রাথমিক পর্যায়ে তিনি নামঞ্জুর করেছেন এবং বলেছেন যে আমি লিখিত অর্ডারের মাধ্যমে আমি আমার অবজারভেশন